ফাইনাল নিশ্চিত হয়ে গেছে, তাই উল্লাসটা বাঁধন হারা। খুলনাকে কোয়ালিফায়ার ওয়ানে হারিয়ে টিম হোটেলে যেতে যেতে পাগুলে উল্লাসে মেতে থাকলো ব্রাভো নাসির সাকিবরা। শেষ থেকে শুরু করা যাক, বরিশালের বিপক্ষে গেল নভেম্বরের 8 তারিখ থেকে বিপিএল সিজন পরে যাত্রা শুরু ঢাকার। প্রথম ম্যাচে 8 উইকেটের জয়ে শুভ সূচনা, নভেম্বরের 11 তারিখ দ্বিতীয় ম্যাচে ছন্দে পতন, রাজশাহীর কাছে 6 উইকেটের পরাজয়, তৃতীয় ম্যাচে ঘুরে দাঁড়ানো, রংপুরকে 78 রানের হতাশায় পোড়ানো। এভাবে একে একে জয় পরাজয়ের মিশেলে ঢাকার পয়েন্ট টেবিল দাঁড়িয়ে গেছে। 12 ম্যাচে 8 জয়ে 16 পয়েন্ট, গ্রুপ পর্বে সেরা ওরাই। ঢাকা ডায়নামিক্সের ম্যান টু ওয়াচের তালিকাটা দীর্ঘ, তারকার ভিড় এই দলে। পারফরমেন্সের বিচারে আসার চেয়ে একটু বেশি করে ফেলেছেন মেহেদী মারুফ। এই ক্রিকেটারের ব্যাট থেকে 13 ম্যাচে 28 এভারেজ আর 138 স্ট্রাইক রেটে সর্বোচ্চ 339 রান পেয়েছে ঢাকা। মারুফের পর দ্বিতীয় সর্বোচ্চ 12 ম্যাচে 334 রান এসেছে লঙ্কার লিজেন্ড সাঙ্গাকারার ব্যাটে। এছাড়া মোসাদ্দেক, সাকিব, নাসিরদের ব্যাটও সময়মতো জ্বলেছে। ব্যাট হাতে কাঁপাতে না পারলেও ডিজে ব্রাভো প্রতিপক্ষকে নাচিয়ে ছেড়েছেন বল হাতে, 20 উইকেট নিয়েছেন এ পর্যন্ত। পাশাপাশি মোহাম্মদ শহীদ, সাকিব, আন্দ্রে রাসেলদের অবদানও কিন্তু কম না। 9 ডিসেম্বর ঢাকার বিগ ফাইনালের বিগ ম্যাচ, সর্বশক্তি দিয়ে সাকিব সাঙ্গাকারা জয় করবেন গোল্ডেন ট্রফি, এমনটাই চাওয়া ঢাকাই ফ্যানদের। স্পোর্টস ডেস্ক, নিউজ 24।